এই রেসিপিটি তৈরি করতে আমার ময়দা লাগবে, তো আমি ময়দাটি মেখে নিয়েছি। এখানে আমি স্যালাডের জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা আর পাতিলেবু। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি। এবার ময়দাগুলিকে আমি সাদা তেল দিয়ে বেলে নেব। ময়দাগুলিকে আমি পাউডার মতন করে ভেজে নেব। এখানে আমি ডিমে সামান্য নুন অ্যাড করেছি, অবশ্যই নুনটা আপনাদের স্বাদ মতন অ্যাড করবেন। ডিমগুলিকেও আমি ভেজে নেব। এখানে কড়াইয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য আমি দিলাম 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা। ফোড়নটি একটু নেড়েচেড়ে নেব। এবার আমি এখানে একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম, এটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি এখানে দিলাম আদা, রসুন আর লঙ্কা বাটা, 2 থেকে 3 চামচ সামান্য চিনি, নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 থেকে 3 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে আর জিরে গুঁড়ো। এবার আমি এখানে মাংসের কিমাগুলি অ্যাড করে দিয়েছি। এবার এটিকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য গরম জল অ্যাড করব। এবার এটিকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এটিকে ঢাকা চাপা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। একদম শেষে আমি একটু গরম মশলা অ্যাড করলাম, এটা আমার এবার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি রোলটিকে তৈরি করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।